ভেরি ইমোশনাল অ্যাজ আ পারসন। পূর্ব জানা হয়ে গেছে, মা এখন ছোট ছোট টিপস করছে। কিছুদিন ধরে কিছু কমেন্টস আসছে কি देयर इज अ সার্টেন ইউটিউব। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমরা নিউ ডে, আমরা নিউ ব্লগ। সো ওরা ইন ফর দ্য চ্যালেঞ্জ কি দিনটিকে স্টার্ট করা যাক। আরে হতো না, আজকে ব্লগটা দেখে খুব খুব ভালো লাগবে। এখন দিনটিকে স্টার্ট করি। আজকে হচ্ছে হলো সানডে, এন্ড জানি না কেন হট করে আজকে সূরজ এসে, সূরজ কিছুদিন ছুটিতে ছিল, বাট আজকে সকাল সকাল চলে এসেছে, এন্ড কাজও এসে গেছিল। তো এসে আজকে লাঞ্চ একদম ভালোভাবে বানিয়ে দিয়ে গেছে। সকালবেলা অমিত একটু বেরিয়েছিল, আর এখানে একটা দোকান আছে, ওখানে না বাঙালি মিষ্টি খুব ভালো পাওয়া যায়, প্রদীপ সুইটস বলে, সেখান থেকে এইটা নিয়ে এসেছিল। আমি দেখে ফেলেছি কি, এটা সাবুর পাঁপড়। আই থিঙ্ক এটা সাবুরই পাঁপড়, বাট যেরকম পাঁপড় আমরা খেয়ে অভ্যস্ত না, ঠিক সেরকম টেস্ট না, একটু ডিফারেন্ট। তো যেই আমি দেখেছি, ফটাফট দুটো পিস মুখে দিয়ে দিয়েছি। ডাকু অমিতের সাথে তোমরা মিট করে নাও, এটা ও রেডি হচ্ছে। কেন কেন বাবা, এরম ভাবে কেন রেডি হচ্ছে? তুমি বলছে ম্যাঙ্গো পটি করে দিয়েছে। আজকে ম্যাঙ্গোর দোষ না, ম্যাঙ্গো অ্যাকচুয়ালি গেছিল যেখানে, মানে দরজাটা আমরা খুলে দিইনি, আমি এডিট করছিলাম, অমিত ল্যাপটপে কাজ করছিল, ও তো ঘরে পটি করে দিয়েছে ভুল করে। তো সেটা এখন বাবা পরিষ্কার করবে। যাও বাবা, ওকে। ম্যাঙ্গো ভাবছে এটা কেটে তো বাবা নেড়ে কে। ফার্স্ট রাউন্ড অফ ক্লিনিং আমার হয়ে গেছে, যেখানে অ্যাকচুয়াল ডেফিকেশন গুলো আমি তুলে দিয়েছি। এবার রিয়াঙ্কা হচ্ছে সেকেন্ড রাউন্ড অফ ক্লিনিং করবে, যেখানে এখানে ফিনাইল দেওয়া হয়েছে, স্ট্রং ফিনাইল। এবার রিয়াঙ্কা আমাদের এই মপারটা দিয়ে পরিষ্কার করবে। বিশেষ করে এটা কোনো কোলাবরেশন না, কিছু না, বাট যদি আমাদের কাছে আগারডোর এই ভ্যাকুম ক্লিনারটা না থাকতো, মানে কি বলে ভ্যাকুম ক্লিনার নিয়ে বলে না, যাই হোক, এটা যদি না থাকতো মপার কাম ভ্যাকুম ক্লিনার, বহুত অসুবিধা হয়ে যেত। ম্যাঙ্গো যেখানে বাথরুম করে যাই করে, এইটা দিয়ে আমরা পরিষ্কার করে আমরা বেঁচে গেছি, নাহলে আমার ওই ন্যাংরা নিংড়ে নিংড়ে বারবার করে পরিষ্কার করতে হতো। ন্যাংরা তাই সকাল সকাল আমরা উঠে গেছি, আজকের দিনটা শুরু হবে বাজার থেকে। মেসো হাতে অলরেডি প্লাস্টিক নিয়ে মেসো বেরিয়ে পড়েছে, আমি সৌভিক, মেসো আর রমা মাসি একসাথে আমরা যাচ্ছি এখন বাজারে বাজার করতে। দেখি আজকে কি কি মেনু করা যায়, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। আমরা বাজারে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ কত বড় বাজার, বাজারের শেষ নেই, এখানে আইটেমের পর আইটেম, জিনিসপত্র সব এক জায়গায় পাওয়া যায়। তো আমরা নিয়ে এখন যাবো শিগগিরই বাড়িতে, আর এখানে আমরা ভাবছি ব্রেকফাস্টটাও করে নেবো। পুরীর মাছ ভাজা দেখতে পাচ্ছ তোমরা, কত বড় মাছ ভাজা। বাজার করা হয়ে গেছে অলমোস্ট, মেসো এখন গেছে সামনে একটু সবজি বাজার করতে, আমরা এখন যাচ্ছি কৃষ্ণ মন্দিরে। মন্দিরে প্রত্যেকবার যখন আমরা যাই, তো আমরা গরুকে খাবে, মানে খাওয়াই, আমি মা দিদি ভাই, যদিও দিদি ভাই এবার আসেনি, তো সেই কারণে কি হয়েছে এখন ফোন করলাম মাকে, মা কৃষ্ণ মন্দিরে পৌঁছে গেছে। তো এখন না ঠাকুর মশাকে জিজ্ঞেস করো ওরা কী খায়, তো বললো ওরা তরমুজ খায়। তাই এখন ফলের দোকানে এসে তরমুজ কাটাচ্ছি, তরমুজ নিয়ে গিয়ে এখন সব গরুদেরকে খাওয়াবো। জানা হয়ে গেছে, মা এখন ছোট ছোট পিস করছে, পিস করার কারণ হচ্ছে ওদের গলায় খুব লাগে, গলায় বেঁধে গেলে খুব সমস্যা হয়ে যাবে, সেই কারণে মা এখন ছোট 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 করে পিস করছে সব, ওদের গলায় না বাজে। এখানে খাটছে, আর একজন এখানে উঁকি মারছে, লোভ সামলাতে পারছে না। কিরে খাবি, এনে, ও এত বড় হা, দাঁড়া বাকিদের দিতে হবে, সব সঙ্গীরা বসে আছে, দাঁড়া। তো আজকে ভিডিওটা স্টার্টিংয়ে তোমাদের সাথে কিছু মনের কথা বলার আছে, একটুখানি হার্ট টু হার্ট কনভারসেশন করার আছে, কারণ আমার প্রায় বেশ সময় তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আই ফিল কি আমাদের কমিউনিটিটা এতটা কানেক্টেড আছে, এতটা পজিটিভ আছে। তো কিছুদিন ধরে কিছু কমেন্টস আসছে কি দেয়ার ইজ আ সার্টেন ইউটিউবার, আমি নাম নেবো না, দেয়ার ইজ আ সার্টেন ইউটিউবার যে নাকি তার কুকুরের সাথে ভালোভাবে রাখে না, বা দিস অ্যান্ড দ্যাট হোয়াট এভার, তোমরাও ভালো করে রাখবে না, মানে বলছে যে ওরাও ভালো করে রাখেনি, তোমরাও ভালো করে রাখবে না, দিস ইজ দিস, দিস ইজ দ্যাট। তো আমি এটা ভেবেছিলাম প্রথম প্রথম অ্যাড্রেস করবো না, বাট সামহাও আমার মনে হয় যে কিছু দিন যদি আমাকে বদল করে, তো আমি সবসময় তোমাদের সাথে কথা বলি, অ্যান্ড আমার সাইড অফ দ্য স্টোরিটাকে আমি সবসময় তোমাদের কাছে জানাতে পছন্দ করি, বিকজ আই ফিল কে এটাই তো কানেকশান না, এটাই তো একটা ইউটিউবারের কানেকশান, যে যেখানে কি না আমি তোমাদের কথা রিপ্লাই দিই, অ্যান্ড সেটাকে, বা তোমরা যদি কিছু বলো না যে এই রান্নাটা এইভাবে করো, তো সেটাকে আমি ইমপ্লিমেন্ট করি,
মানে দ্যাট ইজ দ্য রিলেশন আই হ্যাভ উইথ ইউ গাইজ, তাই জন্যে আমাদের একটা সুন্দর ছোট পজিটিভ কমিউনিটি আছে। তো আমি এটা বলতে চাই, দেখো কোন ইউটিউবার কী করে না করে আই হ্যাভ নো আইডিয়া, কারণ দিনের শেষে আমি আর কোনো ইউটিউব চ্যানেল বলো বা ব্লগ বলো আমি দেখি না। আমি হার্ডলি হয়তো একটু মেকআপ ভিডিও দেখে নিলাম বা হয়তো একটু ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখে নিলাম, দ্যাট ইজ ইট। আমি যেহেতু নিজের ডেইলি ব্লগ করি না, আমার ব্লগ আর কনজিউম করতে ভালো লাগে না, কারণ আমি সারাদিন ব্লগের মধ্যেই থাকি। যে দেখবে যে কাজটা করে তার বাইরে তার সেইটা করতে আর ভালো লাগে না, তার অন্য কিছু দেখতে ভালো লাগে। তো আই ডোন্ট নো হোয়াট ইউ গাইজ আর টকিং অ্যাবাউট, বাট যদি এরকম কিছু হয়েও থাকে না হয়ে থাকে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মি। তোমাদের যদি কিছু কনসার্ন থাকে, ইউ টক টু দ্যাট পার্সন অর দোজ ইউটিউবার্স, তাদের সাথে গিয়ে কথা বলো, আমাকে বলে কোনো লাভ নেই। বিকজ আমি কী করবো বলে, এখানে আমার কোনো হাত নেই, সেটা তাদের পার্সোনাল লাইফ, এটা আমার পার্সোনাল লাইফ। নাও কামিং টু ডগ, অনেক সময় তোমরা বলছো যে তোমরা কি টেক কেয়ার করতে পারবে দিস দ্যাট, অনেকে এটাও বলেছো ওকে ডগ নেওয়াটা কি ইজ জাস্ট ফর কন্টেন্ট ব্লা ব্লা। তো তোমাদের একটা কথা বলছি, দেখো কী বলতো, এটা সামথিং যেটা আই এম ভেরি ইমোশনাল অ্যাবাউট, তাই জন্য তোমাদেরকে বলছি, আমি না বললেও হতো, বাট দিস সামথিং আই এম ভেরি ইমোশনাল অ্যাবাউট। তো আমার বাড়িতে কুকুর আছে, যখন আমি আমার মার পেটে ছিলাম, হ্যাঁ আমার মার যখন আমি পেটে ছিলাম তখন আমাদের বাড়িতে ফার্স্ট পেট আসে, ওর নামও বাবি ছিল, জার্মান শেফার্ডই ছিল। তখন থেকে আমার কাছে ফটোও আছে, বাড়ি গিয়ে তোমাদের অ্যালবাম থেকে বার করে দেখিয়েও দেবো যদি মার কাছে সেই পুরনো ফটোগুলো থাকে। তো তখন থেকে আমাদের বাড়িতে পেট, অ্যান্ড তবে থেকে আমার একটা মানে স্পেশাল কানেকশান আছে কুকুরদের সাথে, মানে তাদের সাথে আমি বড় হয়েছি। আর তখন না কোনো ইউটিউব ছিল না, তো কুকুরদের ভালোবাসি বলে কুকুরদের সাথে বড় হয়েছি। তখন না ইউটিউব ছিল না, কন্টেন্ট ছিল না, কিছু ছিল, বাট তাও ছিল, কারণ খুব ভালোবাসি। জেনুইনলি কুকুর ছাড়া লাইফ ইমাজিন করতে পারি না, মানে আই নিড আ ডগ ইন মাই লাইফ, নাহলে আমার লাইফটা খুব মানে হলো হলো লাগে। দূরে থাকুক কাছে থাকুক, বাট আই নিড মানে আ ডগ ইন মাই লাইফ। সেইং দ্যাট, তোমরা অনেক কিছুই বলছিলে, তো আমার মনে হয় যে ইনস্টেড অফ কম্পেয়ারিং মি অর মাই ফ্যামিলি উইথ এনি আদার ইউটিউবার, ইট ইজ বেটার কে তোমরা যদি আমাদেরকে আমাদের সাথেই কম্পেয়ার করো। তোমরা দেখেছো বাবির কীভাবে আমরা খেয়াল রেখেছি, আজকে এতবার আমরা লাইফে পুরীতে গেছি, আমাদের পাঁচজন মেম্বার যদি আমি বলি, মা বাবা ভাই আমি আর অমিত, আমরা একবারও একসাথে কিন্তু পুরীতে যাইনি, নেভার ইন আওয়ার লাইফ। কেন যাইনি? বিকজ আমরা বাবিকে ছেড়ে যাইনি, যেতে চাই না বলে, বাবির খেয়াল রাখার জন্য কেউ না কেউ কোনো না কোনোবার কিন্তু আমরা পুরী যাওয়া মিস করেছি, ফ্যামিলি ট্রিপটা মিস করেছি। একবার দেখে নিও, আমি আর অমিত বাবির সাথে ছিলাম পাঁচ দিনের জন্যে, একবার ভাই যাইনি, একবার বাবা যাইনি। এইভাবেই আমরা কিন্তু একটা ফ্যামিলি ট্রিপ, হ্যাঁ আমরা প্রত্যেক বছর একবার কি দুবার করে পুরী যাই, বাট একবারের জন্য, এতগুলো ভিডিও আছে তোমরা প্লিজ গিয়ে সার্চ করে দেখো, একবারের জন্য বাবিকে ছেড়ে কিন্তু আমরা আসিনি। দ্য ওনলি টাইম যেখানে বাবিকে চার দিনের জন্যে মানে আমরা ফ্যামিলি মেম্বার্সরা ছেড়েছিলাম, যদিও ওর কাছে তো আমার কাজিনসরা গিয়ে ছিল, বাট আমরা এই পাঁচজন ছিলাম না, ওয়াজ যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার মা বাবার ইমিডিয়েটলি পুনেতে আসতে হয়েছিল। তা সত্ত্বেও চার পাঁচ দিন আমার বাবার ভাই থেকে, জাস্ট বিকজ বাবি ওখানে আছে, আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া তারা আমার হসপিটাল থেকে আসার আগে ওখানে চলে গেছিলো, বিকজ দে হ্যাড টু টেক কেয়ার অফ হিম অ্যাজ ওয়েল। তো বাবি ইজ লাইক ফ্যামিলি টু আস, অ্যান্ড ও এখনও আমাদের জন্য ফ্যামিলি। তো দ্যাট ইজ মাই রিলেশন উইথ ডগস। তো আমার মনে হয় না যে কে কার লাইফে কী করছে, কোন ইউটিউবার তার লাইফে কী করছে, ইট শুড হ্যাভ এনি ইম্প্যাক্ট ইন আওয়ার লাইফ, বিকজ আমি পার্সোনালি খুব সেন্সিটিভ টুয়ার্ডস ডগ। সেকেন্ডলি, যদি আমি কুকুরদের প্রতি এতটা ভালোবাসা না রাখতাম না, তো জবের থেকে আমি এই সোসাইটিতে এসেছিলাম, জবের থেকে আমি এসেছি, তবে থেকে একটু একটু করে আমি মতিকে খাওয়ানো স্টার্ট করি, মতির বোন আসা স্টার্ট করি, আমি মতির বোনকে খাওয়ানো স্টার্ট করি, মতির বোনের সাথে আর একটা হোয়াইট কালারের ডগ আসতো, ওকেও আমরা খাওয়াতাম, তারপর ও চলে গেছে কোথায় আমি খুঁজে পাইনি ওকে। তারপর যখন আমরা কলকাতাও যাই না, আমি প্রত্যেক মাসে তিন প্যাকেট করে পেডিগ্রি পাঠাতাম ওদের জন্য, যে আমাদের ভাইয়া আছে সে ওদেরকে যাতে প্রত্যেক দিন খাওয়াতে পারে। আমি ভিডিও কল করতাম যে দেখার জন্য, ইনফ্যাক্ট কিছু ফুটেজও আছে আমার ব্লগে এক দুবার যে ভিডিও কল করেছি ওদেরকে, দেখার জন্য ওদেরকে ঠিক মতন খাওয়াচ্ছি কিনা। সো দ্যাট ইজ মাই লাভ টুয়ার্ডস ডগ। আর এটা কি বলতো, এটা নট ফর কন্টেন্ট, নট ফর এনিথিং, এটা আমার জেনুইন, দিস ইজ হু আই অ্যাম। ছোটোবেলা থেকে আমাকে এইভাবে বড় করেছি, আমি কুকুরের সাথে বড় হয়েছি, সো দে আর লাইক মাই বেস্ট ফ্রেন্ড, এরমভাবে লাইফটা গেছে। তো এটাই বলতে চাই। আর যদি কন্টেন্টের জন্য কিছু হয় না, তো আমি এটাও তোমাদের বলতে চাই যে বাবিকে নিয়ে না আমি অন্তত 300টা কন্টেন্ট বানাতে পারতাম, যে ওর মৃগি রোগ হয়েছে, ওর বেবিশিয়া হয়েছে, ওর ব্লাড বেরাচ্ছে, ওকে ডাক্তার নিয়ে এসছে, ওর লাস্ট মানে মারা যাচ্ছে মারা যাচ্ছে, এই দেখো বাবি প্রায় মরে গেল, এই দেখো মা কাঁদছে, আমি অনেক কিছু করতে পারতাম, অনেক 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 কিছু, অনেক ভিডিও পোস্ট করতে পারতাম। বা তোমরা ইউটিউবে গিয়ে দেখে নাও কি একটা ভিডিও নেই যখন বাবি শরীর খারাপ
অ্যাপে ছিল, আমি ক্যামেরা ধরেছি, একটা ভিডিও যদি পাও। হ্যাঁ, যখন ওর শরীর খারাপ হয়েছে, একবার শরীর খারাপ হওয়ার পরে আমি বলেছিলাম যে বাবির এরকম হয়েছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টাইম। তারপরে আমি কোনোদিনও বলিও নি, কোনোদিন এরকম হয়নি যে বাবির মৃগী রোগ হয়েছে, আমি সেটা ক্যামেরায় ক্যাপচার করেছি বা আমি ফোন নিয়ে বলছি এই দেখো বাবির এরকম হয়ে গেছে, আমি করিনি। বিকজ আই এম সো সেন্সিটিভ টুয়ার্ডস হিম, মানে আমি ওর ওই মোমেন্টে না আমরা নিজেদের ব্রেকডাউন হয়ে যেত। লাস্ট টাইম যখন আমি বাড়িতে গেছিলাম তখন তোমরা দেখিয়েছিলে মা গেট দিয়ে ঢোকার সময় মা কেঁদে দিয়েছিল, অ্যান্ড দ্যাট ইজ ইট। তারপর তোমরা দেখে নিও যে মা হার্ডলি, লাস্ট টাইম যখন আমি কলকাতায় গেছি ব্লগে এসেছিল। আর তো এইগুলো বলে না খুব সেন্সিটিভ ফিল হয়। আজকে বাবি মারা গেছে ডিসেম্বরের এন্ডে, তারপর থেকে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কীভাবে আমি স্যাড থাকি সবসময়, বেশি ভালোভাবে ব্লগ করতে পারছি না। ইনফ্যাক্ট রেগুলারলি ব্লগও দিচ্ছিলাম, তোমরা অনেকেই আমাকে বলছিলে যে ব্লগ প্রায় প্রায় সময় মিস করে যাও, ইউ আর নট দ্যাট সিরিয়াস। নো, ইটস নট অ্যাবাউট মি নট বিং সিরিয়াস, বিকজ আই ওয়াজ গোয়িং থ্রু সার্টেন থিংস, যেখানে আমি অ্যাকচুয়ালি স্যাড থাকতাম। এই বাবি চলে যাওয়া জিনিসটা না আমরা নিতে পারছিলাম না। সেই দিন অমিত আউট অফ আ জোক আমাকে নিয়ে গেছিলো ওখানে, আর যখন আমি ফার্স্ট টাইম একটা পপি কেরম কোলে নিয়েছিলাম না, আমার জেনুইনলি বাবির কথা খুব মনে পড়ে গেছিলো। অ্যান্ড সেই দিন থেকে আমার ক্রেভিং এসেছিলো কে আমি একটা ডগ নিতে চাই, অ্যান্ড আই ওয়ান্ট টু স্টার্ট দ্যাট জার্নি অ্যাজ ওয়েল। সেটা আমার ওই মোমেন্টে এসেছিলো, আমার জন্যে ইট ইজ আ ডিফিকাল্ট, ইট ইজ আ চ্যালেঞ্জিং থিং, বাট স্টিল আমার মনে হয়েছিল না আমি নিতে চাই, অ্যান্ড ওকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাই, ওকে ওর সাথে খেলতে চাই, ওকে ভালো রাখতে চাই, যেরকম আমরা সব আগের ডগসগুলোকে রাখতাম। সো ডগ অ্যান্ড মি অ্যান্ড মাই ফ্যামিলি ইজ সামথিং দ্যাটস ভেরি ইমোশনাল টু মি, অ্যান্ড যারা আমাকে ডেইলি দেখে এসছো আমি জানি তোমরা কতটা পজিটিভ, অ্যান্ড আমি এটাও জানি তোমরা এতদিন ধরে আমাকে দেখেছো, তো তোমরা বোঝো দ্য ডিফারেন্স কে কেউ যদি ডগ নেয় ফর কন্টেন্ট সে কীরকম থাকবে, অ্যান্ড যারা অ্যাকচুয়ালি ডগ ভালোবাসে তারা কেমন থাকবে। কে কন্টেন্টের জন্য নিয়েছে আই ডোন্ট নো, আমি সবার ব্লগ অন ডেইলি বেসিস ফলো করি না, কেউ করে না, তারাও করে না, এরাও করে না, কেউ করে না। যতই বড় কমিউনিটি হোক, ইন্ডিয়া বেসিস কমিউনিটি হোক, বাংলা কমিউনিটি হোক, যাই হোক, সবাই সবার ব্লগ ডেইলি ফলো করতে পারে না, তো কাদের লাইফে কী চলছে কেউ জানে না, এটা পসিবল না যে সবাই সব কিছুর সাথে আপডেটেড থাকবে। হয়তো একটা এক্সট্রা একটা ইভেন্ট হলো সেটার ব্যাপারে জানলো, এই অবধিই লোকে জানে। তো আমার মনে হয় যে দেখো আমার একটা ছোট্ট ইউটিউব কমিউনিটি আছে, আমার কমিউনিটি পজিটিভ আছে, ভিউজ কম আসুক বেশি আসুক যাই আসুক, সত্যি বলছি আমি না এতটা সব কিছুতে হ্যাম্পার হই না, আমি এখন একটা শান্তির জীবন চাই, হ্যাপিলি থাকতে চাই, তাতে হ্যাপিলি আমি যা প্রেজেন্ট করি তাতে যদি লোকের ভালো লাগে তারা দেখবে, যদি না ভালো লাগে আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। আর আমার এটাই ভালো লাগে করতে, আমি ব্লগ ক্রিয়েট করতে খুব ভালো লাগে, কন্টেন্ট বানাতে খুব ভালো লাগে, আমি আমার সিম্পল লাইফ দেখি। অনেকে সেদিন একজন কমেন্ট করেছিল ইটস সাচ আ বোরিং লাইফ এই সেই, ভাই সিম্পলিসিটিটা বোরিং না, হয়তো তোমরা অনেক ইভেন্ট এক্সপেক্ট করো বা ভাবো এই ইভেন্ট হবে ওই ইভেন্ট হবে, এখানে যাবো ওখানে যাবো, ওখানে ঘুরবো এখানে আসবো, এত পসিবল না। অমিতের চাকরি আছে, এত পসিবল না, বছরে দুবার কি ম্যাক্সিমাম তিনবার হয়তো ঘুরতে যেতে পারবো, কারণ অমিতের চাকরি আছে, ও এত ছুটি তো পাবে না। না তোমরা লাস্ট ইয়ার যদি দেখে নাও আমরা সারা বছরে কোথাও ঘুরতে যাইনি, শুধু দুটো জায়গায় ঘুরতে গেছিলাম, এক হচ্ছিল দার্জিলিং আর এক হচ্ছিল পুরী সারা বছরে, বিকজ একটা নর্মাল মানুষদের জন্য এত ঘোরা পসিবল না, কারণ অমিতের চাকরি আছে, এত ছুটিও কোথা থেকে পাবে। সো দিস ইজ মাই সিম্পল লাইফ, আমি সেই সিম্পলভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট করছি, বিকজ আই এম আ ইউটিউবার, আমি কোনো সেলিব্রিটি না, আমি আমার লাইফটাকে এইভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাই। সো দ্যাট ইজ ইট, পার্টটা অনেক লম্বা হয়ে গেল, বাট এটা আমার মন থেকে বার করাটা খুব দরকার ছিল, না হলে কি বলতো আমার মাথায় খুব বেশি কেয়স ঘুরতেই থাকবে। যা মনে কথা ছিল সব তোমাদেরকে বলে দিয়েছি, এখন কি তাড়াতাড়ি ফ্রেশ হইনি? সত্যি কথা বলতে আমি না একটু হাসি খুশি থাকতে খুব পছন্দ করি, সব সিচুয়েশানে আমি হাসি, অনলি যখন কেউ আমার লাইফ থেকে পার্মানেন্টলি চলে যায় দ্যাট ইজ দ্য অনলি টাইম যেটা আমি নিতেই পারি না, কারণ আমি ভেরি 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 ইমোশনাল অ্যাজ আ পার্সন। মাঝে মাঝে অমিত আমাকে বলে যে রিয়াঙ্কা প্লিজ একটু স্ট্রং হ, এত ইমোশনাল হলে তুই বাঁচতে পারবি না, বাট ঠিক আছে ভগবান আমাকে এরকম বানিয়েছে তো ভগবানই দেখবে যে কী হয় কি না হয়। এনিওয়েজ এটাই বলা ছিল, এখন সব নেগেটিভিটিকে বাইরে বার করে দিয়ে আবার হাসি খুশি থাকবো, কারণ আমি এখন আমার ভালো ফেজে আছি যেখানে আমি একটু হাসি খুশি আছি, আমি সেরকমই থাকতে চাই, অনেক মাস পরে একটুখানি হাসি খুশি আছি তো সেরকমই হাসি খুশি থাকবো। আফটারনুন অমিত ভালো করে একটুখানি ঘুমিয়ে নিয়েছে, বেশ ভালো, বাবা আর ছেলে ঘুম দিয়েছে, এখন ছেলেও ঘুম থেকে উঠে গেছে, দেখছে বাবা কী করছে, দেখে নাও অ্যাকচুয়ালি ও কী করছে। কী করছে বাবা, কি করছো? এই ম্যাঙ্গো খাওয়া রেডি করছি। ম্যাঙ্গো খাওয়া রেডি করছো? ম্যাঙ্গো আজকাল থেকে শুকনো লঙ্কা খাওয়া ধরেছে নাকি? করছি, ম্যাঙ্গোর বাবা একটু এন্টারটেইনিং আজ আমরা আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে, যেরকম রোজ আসি, মারা আগে হেঁটে বেরিয়ে গেছে, আমি তাড়াতাড়ি আসছি।
এখন যাবো সমুদ্র পাড়ে একটু ছবি টবি তুলবো। আর এখানে দেখছি বড় মাসি মানে দিদি বসে আছে, কি করছিস একা একা? কি করছিস সবাই পাড়ে চলে আসে, তুই একা বসে আছিস? ও বড় মামার সাথে ভিডিও কলে কথা বলছে। আমরা যাই এখন পাড়ে। আমরা যাচ্ছি মে মাসে ঘুরতে একদম মেঘালয়। হঠাৎ করে এক্সামিনেশন পড়ে গেছে, এক্সাম ওকে দিতেই হবে, কলেজ থেকে ফোন এসছে। তো জুই, ছোট আর সুমন বেরিয়ে যাচ্ছে, তো ওদেরকে আমরা এখন টাটা করতেছি। কেউ জানে না এটা হঠাৎ করে মানে ডিসিশনটা নেওয়া হয়েছে। তো এখন ওদের সাথে দেখা করে ওরা চলে যাচ্ছে, আমরা আবার আমাদের মতন থেকে যাবো। এখানে সব কিছু গোছা গুছি হয়ে গেছে, ছোট একাই সব গুছিয়ে যাচ্ছে, ব্যাগ লাগিয়েছে। তাই এই ছোট গোছাচ্ছে, সবাই দেখে নিয়েছে ব্লগে। তাই টাটা সাবধানে আসে, ট্রেনে উঠে কিন্তু ফোন করবি, তোরা দুজনকে বললাম। সুমন এখানে ভাত খাচ্ছে, ডিম সিদ্ধ মাংস দিয়ে ভাত খাচ্ছে সব থেকে লেটে। হ্যাঁ, সব ইমোশনাল, সব ইমোশনাল মোমেন্ট শেয়ার করছে এখানে বসে বসে। ইমোশনাল মোমেন্ট, চোখে জল আসবে 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 আসবে। তো কেউ চলে গেলে আমাদের মনটা খুবই খারাপ লাগে। পুরী থেকে এরকম ভাবে কখনো যাইনি, এমার্জেন্সি ছাড়া তো চলে গেছে। তো সবাই এখন একটু কষ্ট পাচ্ছি, বাট ঠিক আছে, আমরাও কালকে চলে যাব, আমাদের শেষ দিন আজ। তো এইভাবে আমরা এগিয়ে চলি, আবার আসবো পুরীতে নভেম্বর অক্টোবরের মধ্যে। তারপর আবার তোমরা ব্লগ দেখতে পারবে, সেবার দিদি ভাইও আসবে, অমিতাও আসবে, সবাই আসবে। তো ম্যাঙ্গো ম্যাঙ্গো নতুন মেম্বার আমাদের, ম্যাঙ্গো আমাদের বাড়ির নতুন মেম্বার, নতুন ছেলে, সেও আসবে। তো অপেক্ষা করো তোমরা অক্টোবর নভেম্বরের জন্য। আর এবার যাও দিদি ভাইয়ের ব্লগ দেখো। অমিত একটুখানি বেরিয়েছে, আমি আর ম্যাঙ্গো বাড়িতে আছি। আর ম্যাঙ্গো এখন ঘুমিয়ে পড়েছে, ও কীভাবে ঘুমাচ্ছে আর কোথায় ঘুমাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াবো। দেখতে পাচ্ছ এখানে ম্যাঙ্গো নেই, বাট এখানেই ম্যাঙ্গো আছে। তো এই দেখো কোথায় গেল, একদম সোফার নিচে গিয়ে ও শুয়ে আছে। এটাই হচ্ছিল ফেভারিট স্পট ঘুমানোর। ম্যাঙ্গো ম্যাঙ্গো বেরাবেই না, ও একদম সোফার নিচে ঢুকে যায়, ঘুমাতে গেল একদম নিচে, এখানে গিয়ে তারপর ঘুমাবে। এই দেখো আমি বেরাচ্ছে, ওখান থেকে যেতে বারণ করছি না আমি, বেরিয়ে যায়, ঘুমিয়ে ঘরে আছে এখনো, সো কিউট। ওকে বকা লাগিয়েছি রে, একটুখানি বেরিয়ে আধা বডিটাকে ঢুকিয়ে তারপর শুয়েছে। ম্যাঙ্গো এখন পেছনে ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে ওর খাবারটা প্রিপেয়ার করে নেব। আর একটা জিনিস হয়েছে ওর জন্য না, এখান থেকে যে পেট শপ আছে সেখান থেকে যে ফুডটা এনেছিলাম, রয়্যাল ক্যানিং এনেছিলাম, সেটা না অতটা ভালোভাবে সোপ করছে না। ফার্স্ট টাইম যেখান থেকে আমাদের যে দিয়েছিলো তার কোয়ালিটিটা অনেক ভালো ছিল, বাট সেকেন্ড প্যাকেটটা কোয়ালিটি একদম ভালো হয় না, অনেক সময় ফেক ডগ ফুডও পাওয়া যায়। তো সেই জন্য অমিত আবার জায়গা দিয়ে ফার্স্ট টাইম নিয়ে এসেছিলো, সেখানে গেছে আনতে। এনিওয়েজ আমি তাড়াতাড়ি করে ফুডটা প্রিপেয়ার করে নিচ্ছি। ম্যাঙ্গোর ফুড এখানে রেডি হয়ে গেছে, অ্যান্ড দেখে নাও বেচারা বসে আছে খাবে বলে, ওরা বুঝে গেছে যে আমি ওর জন্য এখন খাবার বানাচ্ছি। খিদে পেয়েছে ম্যাঙ্গো? ওকে চল চল, এখন নড়বে না, যখন ঘন্টা বাজাবো তখনই নড়বে। আমি বিকেলে একটু বেরিয়েছিলাম, ম্যাঙ্গোর খাবার শেষ হয়ে গেছে, খাবারটা আনতে গেছিলাম, প্লাস একটা ওষুধ দরকার ছিল, সেই ওষুধটা আনতে গেছিলাম। জেনারেলি আমি পেট শপ থেকে কেনা ভেবেছিলাম, বাট ভাবলাম যে না, আপনার থেকে নিয়ে লাভ নেই, কেন কি অনেক ফুডের মধ্যে স্ক্যাম হয়, তো ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, বাচ্চা ছেলে তো ওকে ভালো জিনিসটাই দেবো। তো একদম ব্রিডার, মানে ওকে যেখান থেকে নিয়েছি সেখান থেকেই গিয়ে ওদের থেকে নিয়ে এসেছি প্রপার। তো নিয়ে এসেছি সব জিনিসপত্র, আর এখন সত্যম আসছে, সত্যম বলছে ম্যাঙ্গোর সাথে দেখা করতে আসবে। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, খেয়ে নিচে ঘুমিয়ে, তারা কিন্তু দেখা করে যায়। তো ও আর ওর একটা বন্ধু আসছে দেখা করতে, দেখা করে ওরা যাবে। এখন ওপরে যায়, ওপরে গিয়ে দেখি ম্যাঙ্গো আর ইয়াকা কি করছে। আজকে খেয়ে নিয়েছে, তুই যখন জিনিসটা খাওয়া হয়ে গেছে, সুসু করা হয়ে গেছে, পটি করা হয়ে গেছে, পরিষ্কার করানো হয়ে গেছে, সব কমপ্লিট। গুড বয়, গুড বয়, ইয়ে ম্যাঙ্গো, ভেরি গুড বয়, ইয়ে। দেখছে কেন বলতো, তোকে হেলমেট পরা বলে বুঝতে পারছে না। পাপা এই ওষুধটা তোমাকে খেতে হবে, সত্যিকে রাখ। এই দেখো সত্তা মিশ্রা, ওর একজন ফ্রেন্ড রয়েছে আজকে ম্যাঙ্গোর সাথে দেখা করতে।
চলে এসেছে সত্তম, তার সাথে খেলা স্টার্ট হয়ে গেছে। আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। একটু আগে আবার কারেন্ট চলে গেছিলো, এখন কটা বাজে, আমি 12 বেজে গেছে, এখন বাজে, দাঁড়াও বলছি কটা বাজে, এখন বাজে 12:02, এই জাস্ট কারেন্ট আসলো 5 মিনিট আগে। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানে এন করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।